बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम कलरफुल थेके आमी सामिरा लाइवे चले एलाम आज के ऑन टाइमे लाइवे चले एसेछि खूब सुंदर एक नतून पोशाक निये आज के लाइवे एलाम सो खूब एगारो मिनट खूब ताड़ाताड़ी सबाई जयन करुन प्रत्येक बारे आमार काछे मने हय जे आमी मने हय टाइम मतो आसछि किन्तु तारपरेओ देखिले তারপরেও দেখিলে ওয়াহিদা লিওন আপু ওয়েলকাম আপু লাভিবা আপু কেমন আছেন আজকে স্পেশাল কালেকশন দ্রুত জয়েন করেন আসলে প্রত্যেকদিনই তো কালারফুলের স্পেশাল তাই না মিতু সোবহান আপু নাজমা নাজু আপু রাবেয়া আপু রাজিয়া আপু নওশিন আপু ইয়াসমিন আপু শোভা আপু সঞ্জানা আপু আহমেদ টি वालेकुम अस्सलाम राइसा आपू रुमी आपू उम्मी फरीबा तम्मी आपू मिथिला आपू राबेया आपू ओली भुइया ना कि पढ़लाम आमी अच्छा आज के मारात्मक सुंदर एक पोशाक पड़े आज प्रत्येक दिन ही तो नतून नतून सुंदर सुंदर पोशाक थाके आज के एक भिन्न डिजाइने चले एलाम खूब सुंदर आजकल पोशाक खूब ही द्रुत करे सबाई जयन करें आज के लिखे आहा कि सुंदर आसले ही खूब सुंदर खूब ही सुंदर मिराज आपू एफ ए एफ रिन आफरिन তালহা আপু ফাহমিদা আপু নাইস কালার আপু অনেক সুন্দর একটা কালার পরে আছি এইটা হচ্ছে একটা মফ টাইপের পার্পলিশ পিঙ্ক খুব সুন্দর এটা একটু পার্পল পার্পল ভাব আছে লাইট পার্পল আমি বলবো মানে মফ পার্পল বলতে পারি খুবই আনকমন কালার আমরা চেষ্টা করি প্রত্যেক লাইভে যেন ভিন্ন ভিন্ন কালার থাকে কালারের মধ্যেও কিন্তু দেখা যায় আমরা যখন পার্পেল করি পার্পেলের মধ্যেও কিন্তু আমরা ভিন্ন কালার করি পিঙ্ক হলে পিঙ্কের মধ্যেও ভিন্ন কালার করি মানে চেষ্টা করি নতুনত্ব আনার জন্য নীলপরি আপু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু ভালো আছি থ্যাংক ইউ আপু আচ্ছা ফারহা খান ওয়ালাইকুম আসসালাম শাহনাজ আক্তার আপু ওয়েলকাম আপু আই লাভ কালারফুল থ্যাংক ইউ সো মাচ আপু নীলুফার আপু থ্যাংক ইউ সো মাচ সঞ্জানা আপু লিজা আপু তানজিনা হক আচ্ছা বর্ষা ঈদের আগে তুমি ভালো না পাবনা পাঠাতে চাও পাবনা কেন পাঠাতে চাবো না শোভা আপু পাবনা তো আমাদের বাড়ির পাশে ইয়াল্লা ইয়াল্লা কি কয় পাবনা তো সিরাজগঞ্জের পাশে কি জন্য দেব না আগে তো পাবনার মধ্যেই আমরা ছিলাম আসলে সিরাজগঞ্জ পাবনার ভিতরে ছিল তাই না এরপরে হচ্ছে আমাদের ভাগ হয়ে যাওয়াতে এখন পাবনা আলাদা সিরাজগঞ্জ আলাদা আগে তো পাবনার ভিতরেই ছিল আচ্ছা রূপা ইসলাম আপু সো লাভলি মিলা আপু মিলা মুনি আপু নাজমা নাজু আপু খুব সুন্দর হয়েছে খুব সুন্দর সবাই একটু তাড়াতাড়ি জয়েন করলে দেন দেখানো শুরু করব হ্যাঁ আগেই দেখানো শুরু করলে অনেক আপুরা মন খারাপ করে যে আয়শাই তুমি দেখানো শুরু করছো আমরা তো এখনও জয়েনই করি নাই ভাই দুইটা মিনিট সময় দিবা তো এই জন্য দুইটা মিনিট সময় দিচ্ছি এরপরে আজকের কালেকশনগুলো দেখানো শুরু করব ওকে আমি জানি না ক্যামেরাতে কীরকম দেখা যাচ্ছে কারণ আমার এখানে খুবই লাইট কম খুবই হালকা একটা লাইটে আমি আজকে লাইভে আছি কারণ আমরা এমনিতেই প্রত্যেক দিনই আমি একটু লাইভ লাইটটা কম নেই উম্মে হাবিবা আপু ওয়ালাইকুম আসসালাম মুন্নি আপু এতক্ষণ পরে আচ্ছা ইসরাত আপু ইসরাত হেলেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ লিজা আপু আমার বাড়ি পাবনা আমার বাড়ি সিরাজগঞ্জ তবে আমি নোয়াখালী বরিশালের ভাষায় বেশি বলি মিম তো বরিশাল এই জন্য আমাকে আমার আমার বরিশালের ভাষায় কথা বলতে হয় মিম মাঝে মধ্যে আর কি মিম খুব একটা বলে না মাঝে মধ্যে বলে আর কি হবিরে হবিরে এসা বলে আর কি মাশাল্লাহ কালারটা খুব সুন্দর আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো নোটিফিকেশন আসে না কেন হ্যাঁ নোটিফিকেশন আসে না এটাই হচ্ছে এখন রুলস অ্যান্ড কী করবো বলো না লাগবে না নোটিফিকেশন আসে না এই কারণে আপনারা যেটা করবেন সাড়ে তিনটা থেকে অবশ্যই কালারফুলের সাথে থাকার চেষ্টা করবেন এবং অবশ্যই সি ফার্স্ট দিয়ে রাখবেন ফলোয়িংয়ে যাবেন ঠিক আছে ফলোয়িংয়ে গিয়ে সি ফার্স্ট দিয়ে রাখবেন সাইজ নিয়েছি পঞ্চাশ দরকার ছিল আপু নূর আবায়াটা আহারে
কাল রাতে কাল রাতেরটা একটু অন্য কালার আপু, ওইটার অন্য কালার নাই, ওইটার শুধুমাত্র একটাই, এটা হচ্ছে আমি করেছি, মূলত হোয়াইট কালারটা হচ্ছে আমার নিজের করা। সো এইটাই পরে হচ্ছে এখান থেকে সবার অনুরোধে হচ্ছে ওইটা আমি মানে অল্প কিছু তোমাদের জন্য করেছি এই আর কি, তেমন কিচ্ছু না, কারণ ওইটা একটু এক্সপেন্সিভ। যে উপরে যে সাদা রঙের গজটা আমরা দিয়েছি কাপড়টা, ওইটা আসলে 600 থেকে 700 টাকা গজই, ঠিক আছে, ওটার গজই 700-800 টাকা গজ। সো সেটা দিয়ে একটা কোটি রেডি করে ভেতরে আবার একটা ক্রেপ জর্জেট দিয়েছি, তার নিচে আস্তর দিয়ে ওই ক্রেপ জর্জেটের ইনার বানাতে হয়েছে, অনেক খরচ পড়েছে ওইটাতে। তারপরে যারা নিবা অনেক জিতবা আসলে, কারণ এগুলো অনেক বানাতে নিলে অনেক খরচ। তার মধ্যে যেই আমরা যে উপরে যে একটা কোটি দিয়েছি সেটার সাথে আলাদা করে ম্যাচিং করে আবার একটা যেটা হচ্ছে তোমার লেস বসিয়েছি ওইটাও ম্যাচিং ম্যাচিং করেছি, যেন সিকোয়েন্সের সাথে ম্যাচিং হয়, একটু কষ্ট করে করতে হয়েছে এটা। আপু আপু আমি আপু আমি কলি বরিশাল থাকি। ও আচ্ছা আচ্ছা, কলি আপু বরিশাল থাকে, বরিশাল যাব, বরিশাল থেকে না আমি মাছ আনাই ইদানিং। একটা ভাইয়া মাছ মানে মাছের বিজনেস করে, কিভাবে কিভাবে জানে তার খবর পাইছে, এবং তারে আমি দুদিন পর পরই ইয়ে দিই যে ভাইয়া এই মাছ পাঠান ওই মাছ পাঠান, এবং বরিশাল থেকে মাছ সে বক্সে করে নিয়ে আসে বরফ দিয়ে আমার জন্য। আচ্ছা আপু, ওয়ালাইকুম আসসালাম আপু আফতাব নাজমিন বিনতে আফতাব। সো আজকে শুরু করে ফেলি আজকের মহা ধামাকা পোশাক নিয়ে লাইভ। এবং আজকে আমি পরেছি খুব সুন্দর একটা সেটিং বোরখা, মানে সেটিং না একটা সেট করা বোরখা পরেছি, যেটার সাথে আপনারা 4-in-1 অর্থাৎ একের ভেতরে চার পাবেন, একের ভেতরে চার পাবেন, কালার কম্বিনেশন মাথা নষ্ট করা। যারা হালকা রঙের সুন্দর শুভ্র কালার পরতে চান আজকে এই মভ পার্পেলটা অবশ্যই নিয়ে নেবেন। মভ পার্পেল কালারটা খুবই আনকমন একটা কালার, আমি এটা পড়েছি যখন মিমো বলছে মাশাল্লাহ আপু এত সুন্দর লাগছে, মানে ওর কাছেই ভালো লেগে গেছে। উপরে হচ্ছে আমরা একটা কোটি নিয়েছি যেটা স্লিভলেস, অনেক আপুরা বলছিল যে আপু স্লিভলেস কোটি লাগবে। সো এই কারণে হচ্ছে আমরা যে ম্যাটেরিয়ালটা নিয়েছি সব বলবো, ভেতরে প্রথমে আমি দেখাই। ভেতরে আমি পরে আছি হচ্ছে ইনার, যে ইনারটা 120 ঘেরের এ কাটিং একটা, অর্থাৎ এ কাট করা একটা প্লেন বোরখা থাকবে, যে বোরখার হাতায় রয়েছে এরকম খুব সুন্দর একটা কুশিকাটা লেস বসানো, একটু খেয়াল করেন খুবই সুন্দর। এই লেসটা হচ্ছে আমরা হাতায় বসিয়েছি। আসলে আজকে কালারফুল থেকে যে পোশাকটা পাবেন আপনারা, দেখে মনে হবে যে এটা একেবারে বুটিক্সের, অর্থাৎ আপনি নিজেই এটা মেকিং করেছেন, কাপড় কিনে ম্যাচিং করে লেস দিয়ে সুন্দর করে। এগুলো আসলে আপনারা কোথাও মার্কেটে পাবেন না, যে গেলেই খুব সুন্দর একটা লেসের বোরখা ম্যাচিং করে কিছু, এগুলো আসলে মার্কেটে পাওয়া যায় না। এই কারণে কিন্তু আপুরা একটু বেশি মন খারাপ করে না পেলে কালারফুল থেকে। সো আমি একটু দেখাই, আমি যেটা পরে আছি ভেতরের বোরখাটা তো দেখিয়ে দিলাম, আমি তারপরও ডিটেলে আবার দেখাবো। আর উপরে রয়েছে একটা ঘের করা কোটি, যেটা আমরা স্লিভলেস নিয়েছি, বডির একদম মেজারমেন্ট অনুযায়ী হবে, অর্থাৎ লম্বার মেজারমেন্ট অনুযায়ী হবে। লম্বাটা হবে 50, 52, 54, 56, 58, অর্থাৎ 58 আপুরাও কিন্তু আজকে অর্ডার করতে পারবেন। 50, 52, 54, 56, 58 এটা পরে আপনি যে কোনো দাওয়াতেও যেতে পারবেন, অনুষ্ঠানে যেতে পারবেন, রাফ ইউজ করতে পারবেন, মানে বাইরে গেলেও আপনি এটা নর্মালিও পরতে পারবেন। কিন্তু আবার একটু বলে রাখি, সামনে তো বিয়ে শাদি, বিয়ে শাদিতে আমরা যারা বাড়িতে যাব বা বাইরে যে কোনো জায়গায়, আমরা কিন্তু গরমের মধ্যে অনেক বেশি হিজিবিজি কিছু পরতে চাইবো না, আমরা চাইবো একটু লাইট লাইট খুব সুন্দর কিছু পরার। এটা পরেও আপনি যে কোনো দাওয়াতে অ্যাটেন্ড করতে পারবেন, এত সুন্দর বোরখা। আচ্ছা বোরখাটা আগে একটু দেখাই, এই হচ্ছে আমাদের প্লেন এ কাটিং করা বোরখা। প্লেন বোরখাটা আগে দেখেন, দুই পাশে বেল্ট থাকবে, ঠিক আছে, এই এই একটা বেল্ট, এই একটা বেল্ট, দুই পাশে বেল্ট রয়েছে এবং হাতায় রয়েছে লেস, খুবই সুন্দর হাতায় রয়েছে লেস করা, এবং এটার সাথে রয়েছে কোটি। কোটিটা আলাদা, কোটিটা এটা আমরা নিয়েছি স্লিভলেস, কোটিটা নিয়েছি স্লিভলেস, একটু দেখে নেন। এই হচ্ছে আমাদের বোরখা, বোরখাটা 50 থেকে 58 পর্যন্ত আপুরা পাবেন, 50, 52, 54, 56, 58, এবং এইটা কিন্তু মভ পার্পেল, মভ পার্পেল হচ্ছে লাইট একটা পার্পেলিশ, তার সাথে মভ মভ কালারের, মানে একটা মানে মনে হয় কি একটু মভ মভ, তারপর একটু পার্পেল পার্পেল। এটার সাথে আমরা ম্যাচিং করে দেখেন যে ম্যাটেরিয়ালটা নিয়েছি এত সুন্দর, এত সুন্দর, এইটা প্রিন্টটা জাস্ট দেখেন আগে, মন ভরে যাবে প্রিন্টটাতে। 58 কেন কম হয়, যেটা পছন্দ হয় সেটাই নাই আপু, 58 করি আমরা, সব সাইজই থাকে, 58 সাইজটা একটু কম থাকে কোয়ান্টিটিতে, কারণ 58 এত লম্বা আপু তো নাই,
এত লম্ফা আপু কিন্তু পাওয়া যায় না, দারুণ আপু। আপু সাফা মারওয়া রিস্টক করো, ঠিক আছে? আচ্ছা প্রিন্ট দেখে নাও আগে। এই হচ্ছে আমাদের উপরের কোটিটা যেটা আমরা স্লিভলেস করেছি। আমি একটু কাছে থেকে ধরবো হচ্ছে এটার প্রিন্ট বোঝার জন্য। আগে প্রিন্ট বুঝে নাও, মানে দূরে থেকে তো প্রপার প্রিন্টটা বোঝা যায় না, এই জন্য আমি কাছে থেকে দিচ্ছি। মভের মধ্যে হালকা স্কাই আর হোয়াইট অ্যান্ড হচ্ছে লাইট ইয়েলো ইয়েলো একটা ফুল, খুবই স্ট্যান্ডার্ড। কিছু প্রিন্ট আছে কি মানে প্রিন্ট দেখলে মন ভালো হয়ে যায় এরকম টাইপের একটা স্ট্যান্ডার্ড প্রিন্ট আমরা কোটিতে নিয়েছি, এটার সাথে ম্যাচিং। সামনে রয়েছে খুব সুন্দর একটা আমরা স্টোনের বাটন দিয়ে দিয়েছি, ভি টাইপের গলা থাকবে এবং নিচে রয়েছে লেস করা, নিচে হালকা কুচি থাকবে। হালকা কুচি, আমরা হালকা কুচি কেন এটাতে দিয়েছি যেন বেশি ভারী না হয়ে যায়, যেহেতু গরম আমরা চাচ্ছি খুব হালকা লাইট ওয়েট কিছু পরার জন্য। ওকে, সো এই হচ্ছে আমাদের পেছনের পোর্শনটা, একটু দেখাই হচ্ছে পেছনের পোর্শনটার। এই যে কুচিগুলো থাকবে এরকম হালকা হালকা, ঠিক আছে? কুচি থাকবে এরকম হালকা হালকা। আপু 58 সাইজের 58টা পাওয়ার কার, ও অনেক সময় পাওয়া যায় না। এই হচ্ছে আমাদের সেট, দেখো এই হচ্ছে আমাদের সেট আজকের, খুব সুন্দর। এটার সাথে রয়েছে সেটিং হিজাব, এটার সাথে সেটিং হিজাব, হিজাবে কিন্তু পার থাকবে, হিজাবে পার করা রয়েছে। এটার সাথে থাকবে নোজ নিকাব, যারা নিকাবি আপুরা আছেন তারা খুব সুন্দর করে নোজ নিকাবটাও পরে নিতে পারবেন। আচ্ছা আপু এত সুন্দর ডিজাইন, মাশাআল্লাহ। আচ্ছা এই যে নিকাবটা পরে নিলাম। এই হচ্ছে আমাদের আজকের ফুল সেট। ইনার রয়েছে উপরের কোটিটা, ঘের করা প্রচুর, খুব সুন্দর, হালকা কুচি কুচি থাকবে, নিচে লেস থাকবে, এটা আমরা স্লিভলেস নিয়েছি। দেখো কোটি বোরকাগুলো না এত ভালো লাগে এত, এবং যদি কালার কম্বিনেশন এবং ম্যাচিংটা সুন্দর মতো হয় মানে এর থেকে মানে বেস্ট কিছু নেই, ঠিক আছে? এই যে দেখো কালার কম্বিনেশন আর প্রিন্টটা অদ্ভুত সুন্দর। এই যে আগে একটু মন ভরে দেখো, খুবই সুন্দর এক কথায়। আচ্ছা এটা আমরা কী কী সাইজ পেয়ে যাচ্ছি প্রথমে বলে নেই, 50 থেকে 58 লম্বা, এবং বডিটা আমরা 48 ফ্রি করা নাও। আচ্ছা সবসময় কি গিট্টু লাগবে? আচ্ছা দেখি গিট্টুটা কীভাবে লাগে, দেখো নিকাবের গিট্টুটা, এটা প্রত্যেকবার বাড়ি একবার করে পড়ার সময় আমার লাগবেই। আচ্ছা এই হচ্ছে আমাদের সেটিং। এবার আমরা বলি আমাদের ইনারের প্রাইস কিন্তু নর্মালি 1200 টাকা, ওপরের যে কোটিগুলো সেগুলোর প্রাইস 1200 টাকা করে থাকে, ঠিক আছে? কারণ এটার হচ্ছে পুরোটা আবার লেস করা রয়েছে, পুরো লেস ফ্রিল করা, এবং লম্বাটা 50 থেকে 58 পর্যন্ত। আমরা কিন্তু এমন একটা কোম্পানি সত্যি কথা যে 58 সাইজের জন্য 2 টাকা বেশি নেই না। আপনারা অনেক পেজে দেখবেন যে 58 এবং 56-র জন্য আলাদা করে টাকা বেশি দিতে হয়, এরকমও নিয়ম আছে। এটা আমার আপুরাই বলেছে আমাকে যে আপু একটা পেজ থেকে নিয়েছি সেখানে আমাকে 58 সাইজের জন্য 200 টাকা না 100 মানে 150 টাকা বাড়তি দিতে হয়েছে। বাট আমাদের কিন্তু এটা না, যারা 50, 52, 54, 56, 58 সবাইকে আমরা একই প্রাইসে কিন্তু আসলে দিয়ে থাকি, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের সেট, উপরে হচ্ছে 1200, নিচে 1250, 2400, তার সাথে রয়েছে হিজাব 350, 2700 টাকার পোশাক ফুল সেট, তার মধ্যে পুরোটা লেস করা হয়েছে, ম্যাচিং কম্বিনেশন এবং দুবাই চেরির সাথে সফট একটা আমরা ম্যাটেরিয়াল নিয়েছি, খুবই সুন্দর, খুবই সুন্দর অ্যান্ড খুবই সুন্দর। আজকে এটার ফুল সেটটা, ফুল সেটের প্রাইস রয়েছে 1950 টাকায়। যারা অর্ডার করবেন একটু দ্রুত করে অর্ডার করবেন, স্মার্ট, ইউনিক এবং আনকমন এবং কমফর্টেবল আজকের এই পোশাকটা খুবই দ্রুত পেতে অর্ডার করতে হবে, খুবই দ্রুত, কারণ খুবই লিমিটেড। এটা একটু বলে রাখি কারণ এই প্রিন্টগুলো পাওয়া যায় না, হ্যাঁ মানে ম্যাচিং ম্যাচিং পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। হিজাবের সাথে নিকাব, উপরের কোটিটা আলাদা, ভেতরের ইনার আলাদা, সব কিছু সহ 1950 টাকায় আজকের এই সুন্দর পোশাক অর্ডার করবেন দ্রুত, আগেই বলে রাখি। না পাইলে কিচ্ছু জানি না, ঠিক আছে? না পেলে কিচ্ছু আমি জানি না, অর্ডার দেরিতে করলে পাবেন না। এই যে অফিস বলেন, ভার্সিটিতে বলেন, আর যে কোনো দাওয়াতে বলেন, এইটা সুন্দর করে ক্যারি করতে পারবেন, খুবই সুন্দর, মানে ম্যাচিংটা এত জোস, এত সুন্দর। আচ্ছা নিজেরটা নিজে বললাম, নাইলে তো বলবেন যে আপু কিছু বললেন না, সত্যি সুন্দর আপু।
হ্যাঁ আপু, বড় নিলে টাকা বেশি দিতে হয়। এই যে আমি জানি, আমাকে অনেক আপুরে এই কথাটা বলেছে আপু। আপু আর অর্ডার করব না। না আপু, অর্ডার করবেন ইসরাত আপু, অবশ্যই অর্ডার করবেন আপু। নেক্সট কালারে চলে যাচ্ছি আপু। কিভাবে বোরখা তুমি কিভাবে বোরখা পরো আপু? বুঝি নাই কিভাবে বোরখা পরবো। এই যে বোরখা পরে আসি, এই যে ভিতরে বোরখা উপরে কোটি, এগুলো আমার সবচেয়ে প্রিয় পোশাক। অল দ্য টাইম আমি এই টাইপের পোশাকগুলো বেশি পরি, ঠিক আছে? আমার আবার একটু কোটি কাভার করতে ভাল লাগে, মানে এই ইনারের উপরে যদি হালকা পাতলা একটা কোটি টাইপের পরি, আমার কাছে নিজের কাছে কমফোর্টেবল লাগে। কেন লাগে? বডির সাথে মানে গায়ের সাথে বোরখা একদম লেগে থাকে না, পেছনের হিপ বোঝা কম যায়, সাইড থেকে বলেন সব দিক থেকে বলেন, আমার কাছে একটু কমফোর্টেবল লাগে উপরের এরকম কোটি থাকলে। এই কারণে এই পোশাকটা আমার কাছে বেশি ভালো লাগে। আমি যে কোনো সময় যে কোনো জায়গায় মার্কেট বলেন রাস্তায় বলেন আরাম করে হেঁটে যেতে পারি, মানে আমার কাছে কমফোর্টেবল লাগে, ঠিক আছে? সো এই হচ্ছে 1950 টাকায় আজকে ফুল সেট পাবেন, উপরের কোটি, ভেতরের বোরখা, হিজাব, নিকাব সব কিছু সহ। আজকের এটার প্রাইস 1950 স্পেশাল। আজকে ঈদ উপলক্ষে স্পেশাল একটা পোশাক দিয়ে দিলাম, খুবই লিমিটেড যদিও, কিন্তু অর্ডার করতে হবে একদম দ্রুত, 50 থেকে 58 পর্যন্ত। আপু প্রাইস বলে দিয়েছি আপু, কাল দিল না। ও কাল দেয় নাই, আচ্ছা আপু নেক্সট, হ্যাঁ নেক্সটটা পরে আসছি। খুব সুন্দর আর ভালো প্রোডাক্ট প্রাইসে দেন আপনারা, মাশাল্লাহ আপু, অন্তর আপু থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আরও কালার, হ্যাঁ কালার আছে আপু, অলওয়েজ নাইস কালেকশান আপু। আপু ডাবল পার্টের ব্যাপারে বলি, ডাবল পার্টে গরম, হ্যাঁ এটা বুঝতে হবে যে আসলে ম্যাটেরিয়ালটা কী, ঠিক আছে, কীভাবে তৈরি কর। যেমন এবার কিন্তু এটা হাতা নেই, খেয়াল করে দেখেন হাতা নেই, তার মধ্যে লাইট ওয়েট একটা ম্যাটেরিয়াল, সো এইটা খুবই আরাম লাগবে, খুবই আরাম, খুবই আরাম, এবং চেরিতেও না আরাম লাগে, সত্যি কথা চেরিতেও আরাম লাগে আমার। দেখা যায় যে কোনো বাইরে মার্কেটে যাচ্ছি অনেক গরম, বা রাস্তায়ও যদি হাঁটি যে কোনো গরমের মধ্যে আমি চেরিটা পরে কমফোর্টেবল ফিল করি। নাইস কালার আপু, সুমাই আপু থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কালার আপু দেখাচ্ছি, প্রথম কালারটা মভ অ্যান্ড মানে মভ পার্পল, মভ পার্পল প্রথম কালার কম্বিনেশন, এই যে এত সুন্দর কালার, আমি জানি না ক্যামেরায় বোঝা গেছে কিনা, তাই না মিম? ক্যামেরায় বুঝতে পারছি কিনা আমি জানি না, দেখো কম্বিনেশনটা জাস্ট এই যে এটার সাথে কম্বিনেশন। ওকে 58 সাইজ বেশি নিক আর কম নিক, যেটা আমরা দেখব কেন, আমরা তো নিয়মিত কাস্টমার। হ্যাঁ 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 হ্যাঁ, এই আমি যদি আমার আমার আপুদেরকে বলি, আচ্ছা নেক্সট কালারে আসছি, নেক্সট ইয়েতে প্রিন্টে, যদি আমার আপুদেরকে একবার বলতাম আপু হচ্ছে 100 টাকা বেশি দেন কারণ আপনি 58, আমার আপুরা আমার আমাকে মেরেই ফেলবে, ঠিক আছে? এই ভয়েই তো আমি এসব করবো না, আর ভয় করার জন্য না, আসলে আমার কাছে কখনো এটা মানে ইয়ে লাগে নাই, ঠিক আছে, বিষয়টা আমার কাছে একটু অন্যরকম লাগে। আমাকে যদি কেউ বলে আপনি লম্বা হয়েছেন কেন, এই জন্যে আপনাকে 200 টাকা বেশি দিতে হবে, তখন তো আমার নিজের কাছে আসলেই খারাপ লাগবে, হয়তো বা দাম কম বেশি তাদের জন্য আসলে পোষায় না, এটা হতেই পারে, যে কোনো ওনাদের ইয়েতে হয়তো বা হয় না। আচ্ছা আমরা নেক্সট কালারে যাই, কোটিটা দাও, লাগবে না, এই যে এখানে এখানে আছে, এই নাও, ঠিক আছে দাও দাও। নেক্সট কালার বলো কি, আমার আপুরা একটু গেস করুক, পারবে? আচ্ছা আমি একটু ক্লু দেই, ক্লু দেই, অনেক আপুরা সবসময় এই কালারটা নিতে চায়, এবার ক্লু দিলাম, যাও। ইস মাথা নষ্ট আমার নিজেরই পড়ার পরে, কোনটা রেখে কোনটা নিবে, দুইটাই খুব সুন্দর, ক্লু দিলাম, অনেক আপুরা এই কালারটা সবসময় চায়, সবসময় পরে চায়, সুন্দর
দাও। আমার আজকে খুব আরাম লাগছে, যাই বলো মিম, আজকের পোশাক পরে খুব আরাম, লাইট ওয়েট, কমফোর্টেবল। দাও। আচ্ছা কালার দেখি আপু কি বলে। আপু গ্রিন কফি, আমি তো ক্লু দিলাম, হচ্ছে সবাই চায় এই কালারটা, না অরেঞ্জ কালার না, অরেঞ্জ সবাই চায় না, দুই একটা আপু ছাড়া। ডাস্টি পিঙ্ক তো একটু আগে দেখালাম আমি, পিঙ্ক যেহেতু, পিঙ্ক পিঙ্ক বাদ দিয়ে, ঠিক আছে, যেহেতু পিঙ্ক টাইপের পার্পেল যেহেতু দেখালাম একটা, তারপরে হচ্ছে যেহেতু পার্পেল দেখালাম তাহলে আর পিঙ্ক থাকবে না, অন্য কিছু। অনেকেই চায় এটা যে আপু এই কালারটা আনো, এটা মানে আর কিছু বললে বুঝেই যাওয়া যে এইটা ছাড়া পড়ি না, এখন অনেকেই বুঝবে। আচ্ছা দেখো এখানে দাও, ওকে হয়েছে, হ্যাঁ হবি রে ও মনু, হবি রে করো, হবি রে হয়েছে। আচ্ছা ওকে, মেরুন, ডাস্টি পিঙ্ক, স্কাই ব্লু, ব্ল্যাক, জান্নাত আপু, জান্নাত মৌ আপু, ইয়েস, ব্ল্যাক 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 ব্ল্যাক, দেখো দেখো ব্ল্যাক, আগে একটু দেখো তারপরেও সব কিছু দেখাই, ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর অ্যান্ড খুবই সুন্দর। সো ব্ল্যাকটা আমি পরে আছি, যারা ব্ল্যাক ছাড়া কিছুই পরেন না, ম্যাক্সিমাম অনেক আপুরা আছেন যারা ব্ল্যাক বোরখা ছাড়া অন্য কোনো কালার কম্বিনেশানে খুব একটা বাড়ি থেকে পরারও ইয়ে নেই, আবার নিজেও পরে কম। সো আজকে ব্ল্যাকটা, যারা ব্ল্যাকের জন্য ওয়েট করেন যে আপু ব্ল্যাক লাগবে ব্ল্যাক লাগবে ব্ল্যাক লাগবে, সো ব্ল্যাকটা নিয়ে কিন্তু চলে এলাম। ওকে এই যে দেখো, জাস্ট কম্বিনেশানটা আমরা ব্ল্যাকের সাথে উপরে নিয়েছি, ব্ল্যাক টাইপের একটা ছোটো 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 একটা মানে ডটেড ডটেড টাইপের একটা ছোটো ছোটো প্রিন্ট প্রিন্ট করা, খুব সুন্দর। এই যে এই হচ্ছে ব্ল্যাকের সাথে আমরা কম্বিনেশন করেছি, এটার উপরের কোটিটা কিন্তু আলাদা, পুরোটা হচ্ছে আবার লেস করা থাকবে, সামনে পেছনে একদম রাউন্ড করে হচ্ছে এই লেসটা করা থাকবে, এবং এটাতে হাতাতেও থাকবে, উপরের কোটিটা আলাদা, ভেতরের বোরখা আলাদা, হিজাব সেটিং হিজাব পাবেন, সেটিং হিজাবটা খুলে এরকম প্লেন ডিজাইন করে পড়তে পারবেন, আমার মতো ডিজাইন করে, যার যদি মনে হয় যে আমি এরকম করে পরবো সেক্ষেত্রে এভাবে পরবেন। আমি ডিটেলটা একটু দেখাবো আগে, এই হচ্ছে আমাদের প্লেন ব্ল্যাক কালার বোরখাটা, প্লেন ব্ল্যাক বোরখা যেটা দুবাই চেরির, যারা দুবাই চেরি এর আগে পরেননি একবার ট্রাই করে দেখবেন, ব্ল্যাক কালার না কেমনে সামনে ফোকাস দেয় তাই না আপু, নাইস ব্ল্যাক, আমি বলেছি কালো, ইতি আপু তুমি বড় ভালো, ব্ল্যাকটা জাস্ট ওয়াও 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 ওয়াও। আচ্ছা দেখো আপু খুব সুন্দর, আপু পাখি আপু, দেখো এই যে এই হচ্ছে হাতার লেসটা তো থাকবে, ফুল সেটটা আপনারা পাবেন, বোরখাটা থাকবে এ কাটিং, হ্যাঁ এ এ লাইন যেটাকে বলে, অর্থাৎ এর মতো খুব সুন্দর, ঠিক আছে। এই যে এই হচ্ছে আমাদের বোরখাটা, বোরখাটা 50-58 পর্যন্ত পেয়ে যাবেন, বডিটা ফ্রি সাইজ করা থাকবে, বেল্ট রয়েছে। উপরের কোটিটা এবার দেখাই দাও, এই হচ্ছে আমাদের উপরের কোটিটা, উপরের কোটিটা ছোটো 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 এরকম ছোটো ছোটো বলের মতো ছোটো ছোটো থাকবে, আর হচ্ছে এটার সাথে আমরা নিচের লেসটা নিয়েছি এরকম হোয়াইট কালার দিয়ে, উপরের কোটিটা কিন্তু স্লিভলেস, নিচে কুচি, হালকা কুচি, ঠিক আছে, অনেক ভারী কুচি যে সেটা কিন্তু না, হালকা কুচি থাকবে, ঠিক আছে। হালকা কুচিতে হয় কি যে একটু লাইট ওয়েট হয়, আরাম করে পরা যায়, অনেক বেশি ভারী কুচি থাকলে অনেক সময় রাফ ইউজ করা যায় না, সো এই জন্য আমরা এখানে হালকা হালকা কুচি দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের উপরের কোটিটা, এটার সাথে সেটিং হিজাব, হিজাবটা কিন্তু সেটিং হিজাব, আমার মতো এরকম খুলে পড়তে চাইলে জাস্ট মাথাটা টান দিবেন খুলে যাবে, সেটিং হিজাব রয়েছে, দুবাই চেরির হিজাব রয়েছে, ওকে। আচ্ছা এই হচ্ছে আমাদের হিজাবটা, হিজাবেও কিন্তু পার থাকবে, এই রয়েছে আমাদের নিকাব, দাও ধরো এটা, এই রয়েছে আমাদের নিকাবটা। আপু SMS সিন করতে বলেন, ইনশাল্লাহ SMS সিন হয়ে যাবে। এই প্রিন্টের কি আনবো, যারা কে বাগান, তোমরা যেই প্রিন্ট পাও সেটা দিই, যারা কে বাগান বিলাস আপু। এই যে সেটিংটা দেখেন, এই যে ঠিক আছে সেটিংটা জাস্ট দেখেন,
ফুল সেট 1950 টাকা, ভেতরের বোরখা, উপরের কোটি, তার সাথে হিজাব, তার সাথে নিকাব এবং ফুল লেস করা খুব সুন্দর একটা বোরখা সেট 1950 টাকা ফুল সেটে পাবেন। ওকে, ফুল সেট 1950 টাকা আজকের ঈদে, এবারের ঈদে। ওকে, দেখেন আপু শোরুম কয়টা পর্যন্ত? আপু শোরুম 10টা পর্যন্ত খোলা থাকে, আপু শোরুম 10টা পর্যন্ত খোলা থাকে, আপনারা 10টার আগেই চলে যাবেন শোরুমে। প্রাইস হচ্ছে আপু ফুল সেটের প্রাইস 1950, উপরের কোটি, এটা কিন্তু কোরিয়ান ডাবল জর্জেট, আমি এর আগে যেটা দেখিয়েছি ওটাও কিন্তু কোরিয়ান ডাবল জর্জেট। ডাবল জর্জেট বলতে হচ্ছে একদম যে মোটা সেটা না, এটা কিন্তু একটু সফট ম্যাটেরিয়ালটা, যেন আরাম লাগে। আমরা কোটিটা নিয়েছি যেহেতু, যদি খুব বেশি ভারী ম্যাটেরিয়াল হয় তাহলে পরে আরাম পাবো না, এই কারণে হচ্ছে আমরা একটা সফট তুলতুলে একটা ম্যাটেরিয়াল নিয়েছি, খুবই সুন্দর। সো এই হচ্ছে উপরের পোর্শনটা, নিচে কুচি থাকবে, হালকা একটু কুচি রয়েছে সামনে পেছনে, এবং ইনারে হচ্ছে দুই পাশে বেল্ট থাকবে, হাতায় লেস থাকবে, কোটিতে হচ্ছে নিচে লেস থাকবে, ঠিক আছে, অল ওভার নিচে লেস থাকবে, এটার সাথে হিজাব রয়েছে, হিজাবে পার থাকবে, নিকাবটা প্লেন থাকবে। ওকে, এই হচ্ছে আমাদের ফুল সেটটা, ব্ল্যাক, সবার পছন্দের ব্ল্যাক, ব্ল্যাক, ব্ল্যাক। 50 থেকে 58 পর্যন্ত লম্বার আপুরা আজকে অর্ডার করবেন, 50, 52, 54, 56, 58, 1950 দুইটা ভাগ করলে তো মানে 900 টাকা করে পড়ে, হিজাব তো ফ্রি হলো, 950 টাকা করে পড়লো, তাও পড়ে না একটু কম। আচ্ছা, তাইলে হচ্ছে মানে কি পড়ে তাহলে বুঝো, তার সাথে হিজাব, হিজাব সেটিং, হিজাব দুবাই চেরিরি, সাথে নিকাব, পুরো লেস করা এত সুন্দর পোশাক, প্রাইস মাত্র 1950 টাকায় ফুল সেট। ওকে, তুমি কিভাবে হিজাব পরো? আচ্ছা, আমি খুব সিম্পলভাবে হিজাব পরি, ঠিক আছে, আমি একটু দেখাই দিব নে। এই হচ্ছে আমাদের সেটিংটা, ব্ল্যাক কালারটা, ফুল সেট হিজাব সহ নিকাব সহ। আচ্ছা, এর আগে আমি প্রথম যেটা পরেছিলাম এটা হচ্ছে মভ পার্পেলিশ, এইটা দুইটা মাথা নষ্ট কালার না, মানে যেটা আপু সুন্দর, আপু 925 টাকা। হ্যাঁ, আমি তো ওই যে অঙ্কেও খারাপ, তোমরা একটু বলে দিও কিন্তু ভালো করে, ঠিক আছে। তাসমিয়া, তাসমিয়া আপু, আপু কোরবানি ঈদের অফার চাই, তাহলে ঈদের পর ইনশাল্লাহ ঈদের পর অফার হবে, ঠিক আছে, ঈদের পর দেখি কিছু অফার টফার দেওয়া যায় কি না। আমাদের কিন্তু 3 লাখ ফলোয়ার হয়ে গেছে, মিম লাফাইতেছে, 3 লাখ ফলোয়ার হয়ে গেছে, ঠিক আছে, লাইক অ্যান্ড ফলো, 3 লাখ ফলোয়ারের এখন আমাদের পরিবার, ছোট্ট পরিবার, ঠিক আছে। সো এই উপলক্ষে ইনশাল্লাহ ঈদের পরে দেখি কিছু একটা করা তো লাগবে নাকি, একটু খাওয়া দানা হলে কেমন হয়, একটু কেক টেক মানছে কাটে আমরা দেখি, ঠিক আছে, এই 50,000 হলে কেক কাটে, 1 লাখ হলে কেক কাটে, আর আমি যদি 3 লাখ একটা কেক না কাটি আমার আপুরা বলবে এত কিপটা আপু, একটা কেক কে হইলো না কেক। তো চিন্তা করছি যে একটা বিশাল বড় একটা কেক নিয়ে আসলে কেমন হয় কালারফুলের, তারপর তোমরা ইচ্ছা মতো খাবা যে যেরকম পারো। মিম যেমন করতেছে, হ্যাঁ তুমি কি এখনই মানে স্বপ্ন দেখতেছে, আপু SMS দেখে না ঠিক, দেখে আপু SMS তো একটু সিন করছে, সবাই আস্তে আস্তে সবার অর্ডার কনফার্ম করছে, ফোন ধরে না না আপু, ফোনে হচ্ছে কথা বলছে এই কারণে বিজি পাচ্ছেন, মানে মনে হচ্ছে ধরছে না, বাট ওরা তার মানে হচ্ছে ফোনে কথা বলছে। আপু যারা কেপ চাই মফ কালার, ঠিক আছে। জোস আপু, বর্ষা বাগান বিলাস আপু, অপেক্ষা অফার দিও, ও উপলক্ষে অফার দিও, আচ্ছা আচ্ছা উপলক্ষে অফার দিব আপু, হ্যাঁ দুইটা বোরখা দুই রকম সুন্দর সুমাইয়া আপু, সত্যি তাই, দেখো আমি জানি অনেক আপুরা আছেন দুইটাই নেবেন, কারণ দুইটা দুই কালার দুই প্রিন্ট দুই রকম সুন্দর, অবশ্যই একটা যদি আপনি একদিন পরেন পরের দিন এটা পরলে মনে হবে অন্য কিছু পরেছেন, সেম মনে হবেই না, কারণ হচ্ছে দুইটার কালার প্রিন্ট দুইটাই আলাদা, দেখেন খুবই সুন্দর, এগুলো নেবেন, কারণ আসলে কি একটা সুন্দর বোরখা পাওয়া এখন আসলেই সত্যি কষ্টের ব্যাপার, সুন্দর সুন্দর বোরখাগুলো নিয়ে রাখবেন। 50 থেকে 58 লম্বা রয়েছে, বডিটা তো ফ্রি সাইজ থাকবে, আরাম করে পরতে পারবেন, এত সুন্দর, এটা আসলে মানে যারা লাইট লাইট কালার পছন্দ করেন এটা মাস্ট নেবেন, আর যারা ব্ল্যাক পছন্দ করেন যে আপু যে কোনোভাবেই হোক না কেন আমার ব্ল্যাকই পরতে হবে, বা ব্ল্যাক ছাড়া আমি অনেক জায়গাতে পরে যেতে পারি না,
সেই ক্ষেত্রে কারণ আজকে যে দুইটা কালার আপনি সব জায়গায় পরে যেতে পারবেন, আপনি অফিসে যদি যান দুইটাই আপনি পরে যেতে পারবেন, ভার্সিটিতে গেলেও দুইটাই পরে যেতে পারবেন, দুইটাই দুই রকম সুন্দর, সো পরে যেতে পারবেন। আপু গেট টুগেদার করার কথা, ঠিক আছে সুমাইয়া আপু অবশ্যই করব। আচ্ছা আপু কেক খেতে চায় না, বোরকা চা, বোরকা তো দিবই, বোরকার সাথে হচ্ছে কেকও দিব, কেক খাওয়া লাগবে না একটা, আর তো কেক খাইতে খুব ভালো লাগে, কেকের পেশা মানে অত বড় কেক কে বানায় দিবে আমাকে, না দিবে দিবে, অনেক বড় বড় কেক আমি দেখছি, হ্যাঁ অনেকে কেক কাটে, আমরাও কাটবো না, আমরাও খাবো। আচ্ছা আপু কাটচুপি আনো, ঠিক আছে আপু, হ্যাঁ ট্রায়াল দিয়ে আনা যাবে, ইতি আপু শপে তো ট্রায়াল রুম আছে, দুইটা শপেই আমাদের ট্রায়াল রুম আছে আপু, ছোট শপে বড় শপে। আপু আমি অর্ডার করেছি দিতে বলেন, আচ্ছা ঠিক আছে রে আপু, আমি আমি বলছি এখনই কনফার্ম করতে বলো আপু, এটা শোরুমে আছে, চলে গেছে শোরুমে, এটা শোরুমে যেতে যেতে আপু কী করবো বলো, শোরুমেরগুলো ফোন ফোনে নিয়ে নেয় বুঝছো, এই জন্য আমরা কনফার্ম বলতে পারছি না, কারণ এমন হয় সরে যাও, এমন হয় যে শোরুমের আপুরাও মানে আমি আসতেছি ওটা রাখো এই বলেই রাখা দেয়, এই কারণে মানে অনেকেই হচ্ছে হুট করে গিয়ে পায় না। আপু কোটিটা অনেক হালকা কাপড়, আমি একটু দেখাই দিই, এই যে এবার সফট এটা, ঠিক আছে আরাম করে পরতে পারবা, হালকা কাপড় নো টেনশন, এই যে হালকা, ঠিক আছে হালকা কাপড়, এই জন্যে গরম লাগবে না, আরাম করে পরতে পারবা, জাস্ট বোরকাটার উপরে হালকা এই কোটিটা পরে ফেলবা, ঠিক আছে এই যে সুন্দর, অনেক সুন্দর। আপু হিজাব টিউটোরিয়াল, আমি কি টিউটোরিয়াল করি, তাইলে যারা টিউটোরিয়াল করে ওদের কি হবে, বলবে আফা আপনি সব কিছু নিজেই করবেন, হ্যাঁ আপনি বোরকা দেখাইতেছেন, বোরকা দেখেন আবার হিজাব টিউটোরিয়ালের মধ্যে আসছেন কিনলাই। আপু আয়শা সিদ্দিক আপু, আপু আপনার বাসা কোথায়, সেদিন ক্যান্টনমেন্ট থেকে যাওয়ার সময় আপনার কথা মনে হয়েছে, আপনি কি ক্যান্টনমেন্টে থাকেন না, একটু কুয়েন আমারে আর গাড়ি ঢুকতে দেয় না, কিন্তু আপনার কথা বলে গাড়ি ঢুকাবো, ও মিমো তো শিলা, আচ্ছা না আমি বলছিলাম না যে তুবাপু এদিকে থাকে মনে হয় এরকম বলছিলাম, কিন্তু আপু এদিকে থাকে কিনা আমার অতটা মনে নাই, তাই আমি বলছি কিন্তু আপু থাকে কিনা আমি জানি না, ক্যান্টনমেন্টে যাতে দেয় না গাড়িলে আটকে দেয়। আচ্ছা আপু আপু আমার হিজাব পরাটা আর একদিন দেখাই দেবো, খুবই সিম্পল জাস্ট প্যাচাইছি আপু আর কিছু না, পিছনে কিন্তু বেশ বড় লাগে দেখো, বেশ বড় করে সামনেও কিন্তু বেশ বড় করেই পরা হয়েছে, ঠিক আছে মানে এতখানি করে লং করে সুন্দর করে পরা যায়। আপু আমার পরাটার প্রাইসে এতক্ষণ দেখিয়েছি ভেতরে বোরখা থাকবে উপরে আলাদা কোটি, এটা আলাদা পড়তে পারবেন, এটা ধরেন আপনি একটা মেরুন বোরখা নিয়েছেন মেরুন বোরখার উপরেও এটা পড়তে পারবেন, আপনি একটা পার্পেল বোরখা নিয়েছেন পার্পেল বোরখার উপরেও পড়তে পারবেন, সব কিছুর সাথে এই কোটিটা আলাদা পড়তে পারবেন, ভেতরের এই বোরখাটা এটা আপনি আলাদা পড়তে পারবেন যে কোনো কিছুর সাথে, বা নর্মালি যারা বোরখা পরেন প্লেন বোরখা এই বোরখাটা পাবেন, সেটার সাথে সেটিং হিজাব পাবেন, হিজাবটা আমি সেটিং খুলে এরকম নন সেটিং করে নিয়েছি, এটা দাও সেটিং হিজাবটা, সেটিং হিজাবটা খুবই প্লেনভাবে যারা হচ্ছে সেটিং হিজাব পরেন তাদের জন্য একটু দেখাই দিই, এই হচ্ছে সেটিং, কারণ অনেকেই আছেন যে এরকম ডিজাইন ডিজাইন পরেন না, তো যে রাখো তোমার ডিজাইন সামিরা, তোমার ডিজাইন তোমার কাছে রাখো, আমি সেটিং হিজাব পরবো, এই যে সেটিং হিজাব, ঠিক আছে সেটিং হিজাবটা একটু পরি, আমি আগে প্রত্যেক বেলাতেই সেটিং হিজাব পরে দেখিয়েছি, হ্যাঁ এটা কি সুতা টান দাও, হ্যাঁ শেষ, আচ্ছা এই নাও, এই হচ্ছে আর একটা হচ্ছে এই যে মাথাটা দিয়ে দিবা, মাথাটা জাস্ট হচ্ছে এই যে দেখো কান বরাবর না, জাস্ট কান বরাবর নিয়ে এবার তুমি টানো, যত টানবা সুন্দর সেট হয়ে থাকবে শেষ পরা, যারা ফুল পর্দা করে পরতে চান তারা সেটিং হিজাবটা এই যে এভাবে পরবেন, এই যে পরা শেষ দেখেন, ঠিক আছে তার সাথে নিকাবটা দাও, ব্ল্যাক নিকাবটা দাও দেখাই দিচ্ছি, কারণ অনেকেই আছেন যেগুলো পরতে পারেন না, এই যে উল্টা পরলাম, ঠিক আছে এই যে কোনো আলাদা কোনো পিন আপ করার দরকার নাই,
আলাদা কোনো পিনআপ করার দরকার নেই, জাস্ট পরে বাইরে চলে যেতে পারবেন। সেটিং হিজাব পরা শেষ, প্রথম ছোট মাথাটা পরে বড় মাথাটা দিবেন, এই জায়গাতে হচ্ছে টানবেন, দেখেন যত ফিটিং করবেন তত ফিটিং হবে। এই যে এইটাই হচ্ছে, এই কান বরাবর থাকবে, এটা নিচে থাকবে না, কান বরাবর দেবেন তাহলে ফিটিং থাকবে, ঠিক আছে। এই হচ্ছে পরা শেষ, আর এই হচ্ছে আমার বোরকাটা দেখেন, ওকে। সেটার সাথে নিকাব পাবেন, এরকম নিকাবটা সুন্দর করে ম্যাচিং করে নিকাবটাও পরে নেবেন। ফুল সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন আজকে 1950 টাকায় ফুল সেটে। এটার আমরা দুইটা কালার দেখিয়ে দিয়েছি, একদম ফোর পিস আপনার বাসায় যাবে টকর টকর করে, ধরো SMS দিতে আপু, ফোন নাম্বার দিয়েছি, SMSও করতে পারেন, ফোনও করতে পারবেন। ইনবক্স চেক আপু করছে, সবাই করছে আপু। বোরকা দেখাও প্রতিদিন, কালকেও একটা নিয়েছি। ফারহানা ভুইয়া আপু আইনের মতো সবাই হয় না কেন, দাও কালকে প্রত্যেক দিন একটা করে নিলে না, এই তো দরকার। আপু আপনার নামটা যেন বারবার পড়তে পারি। আচ্ছা দেন, এই হচ্ছে আমাদের দ্বিতীয় কালারটা, মানে প্রথম এটা পরে আমি লাইভে এসেছিলাম। এই কালারটাও সুন্দর, ব্ল্যাকটাও সুন্দর। আমি জানি যে এটা আমি অনেকবার করে দেখাচ্ছি, তারপরও মন ভরছে না, মনে হচ্ছে কাল দেখাই, এত সুন্দর ইজ্ঞে, এত সুন্দর, মানে খেপে যাচ্ছি একেবারে। মিম বলতেছে খেপেন না, মানে আমি হচ্ছে খেপা যাচ্ছি পুরা, মানে এত সুন্দর না, মানে এটা রেখে যেতে ইচ্ছা করতেছে না। আপু ছেলে স্কুলের সব ভাবিরা এখন কালারফুলের ফ্যান হয়ে গেছে। জাহানারা পাখি আপু, আপনার বাচ্চা কোন স্কুলে পড়ে? ওর সামনে যে একটু দাঁড়ায় থাকবো, ঠিক আছে, ভালো হবে না মিম? বলবো এই যে আমার বোরকা, এই যে আমার বোরকা, এই যে আমার বোরকা, এরকম বলবো। সো আপনার স্কুলের নাম বলেন আর আমি গিয়ে কয়টার সময় থাকে ভাবিরা আমি যাব। রে ভাবি আপনি যেটা পড়ছেন দাম বানাসি। আচ্ছা আপু অর্ডার করে পাই না, আপু পেয়ে যাবেন রে, আপু পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের আজকের খুব সুন্দর সেট। আশা করছি এই বোরখাগুলো আপনাদের খুব পছন্দ হবে। এটা আমি তো যেটা বলছিলাম যে বাচ্চাকে নিয়ে স্কুলে যান আর নিজে অফিস করেন বা নিজে টিচার, যে কোনো সময় যে কোনো জায়গায় এগুলো ক্যারি করতে পারবেন, এত সুন্দর বোরখার সেট। সো আজকে মেলা কথা বললাম, আপু বর্ষা বোরখা পরে প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম, সবাই পছন্দ করেছে। মারিয়াম আপু থ্যাংক ইউ সো মাচ, ওকে। সো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখা হবে, কথা হবে। আর ভিডিও কি আজকে আসবে? মনে হয় না, আচ্ছা আসতেও পারে, আসলে তো আর চলেই আসবে, দেখে নেবেন ভিডিও। সবাই ভালো থাকবেন, যারা সালাম দিয়েছেন উত্তর নেই নি, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ, ভালো থাকবেন সবাই। আপু গ্রুপে স্কুলের ভাবিদের পিক দেবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ দিয়ে দিবেন আপু, অবশ্যই রিপ্লাই দেন আপু, এখনই যাচ্ছি রিপ্লাইটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।